বারাসাত রেজিমেন্ট ক্লাবে তোমরা কিন্তু অনেকেই জানো যে এবছর কালীপূজা 2024 এর যে নিবেদন রয়েছে রেজিমেন্ট ক্লাবে তা হচ্ছে মালয়েশিয়ার মন্দির। বাট এটা কিন্তু ভুল ধারণা। তাদের মাতৃবোধনা কিন্তু প্রতি বছর অন্যান্য ক্লাবের থেকে কিন্তু সেরার সেরা হয়ে থাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে বারাসাতের ঐতিহ্যবাহী কালীপূজার আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বারাসাতের প্রাচীন পুজো, যে পুজো কিন্তু এবছর 68তম বর্ষে পদার্পণ করলো রেজিমেন্ট ক্লাব। তো রেজিমেন্ট ক্লাবে এবছর কী থিম হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। অনেকে কিন্তু জানাচ্ছে যে ফেসবুক ইউটিউবে অনেক ভুলভাল প্রচার করছে যে মালয়েশিয়ার একটি মন্দির হচ্ছে, বাট সেরকমটা কিন্তু নয়। ও রেজিমেন্ট ক্লাবে কী হতে চলেছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো এবং কীভাবে আসবে সেটাও জানিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা কৃষ্ণনগর রোড, এদিকে চলে গেছে কলোনি মোড় এবং হেলাবরতলা। ওই দিক থেকে মোটামুটি 3 মিনিটের হাঁটা পথে আমরা চলে আসতে পারবো লালী সিনেমা হল, এই যে দেখতে পাচ্ছ। এবং লালী সিনেমা হলের অপোজিটেই কিন্তু রয়েছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি সেই প্রাচীন পুজোর সেই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটাই শুরু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড অ্যাসোসিয়েশন এটা বলে সকলে এবং রেজিমেন্ট ক্লাবও বলে অনেকে। তো দেখতে পাচ্ছি তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। এখানে কিন্তু বেশ কিছু বাটাম ফেলে রাখা হয়েছে এবং এই পাশেও বেশ কিছু বাটাম ফেলে রাখা হয়েছে। একদম রোড সাইড পুজোটা হয়ে থাকে, তো এখান থেকেই আর কি দর্শন করতে হয়, এখান দিয়ে ঢুকতে হয়। দারুণ লাগে পূজা মণ্ডপটি। চলো কতটা কি প্রস্তুতি এগিয়েছে সিনেমাটিক শর্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা মণ্ডপে প্রবেশ করার প্রবেশ পথ আর কি, মূল পথ আর কি। তো এখান থেকে ঢোকার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমটাই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। তো এটা কিন্তু আমরা বলতে পারি একটা বিগ বাজেটের পুজো। তো বারাসাতে যে কটা বড় বড় পুজো হয়ে থাকে, মানে হেভি ওয়েট যেগুলো পুজো হয়ে থাকে, তার মধ্যে একটি স্বনামধন্য ক্লাব হচ্ছে এই রেজিমেন্ট ক্লাবের পুজো আর কি। তো রেজিমেন্ট ক্লাবে কিন্তু প্রতি বছর যে মাতৃ প্রতিমা করা হয় তা কিন্তু কৃষ্ণনগর থেকে আসে। তো এবছরও কিন্তু তার অন্যতা হবে না আশা করি। তো এইখানে কিন্তু তাদের মাতৃপ্রতিমা বিরাজমান হন আর কি। তো তাদের মাতৃপ্রতিমা কিন্তু প্রতি বছর অন্যান্য ক্লাবের থেকে কিন্তু সেরার সেরা হয়ে থাকে। তা সেই প্রস্তুতি পর্ব কিন্তু এখানে চলছে, মঞ্চ তৈরি করার কাজ, এবং এখনও পর্যন্ত কিন্তু ভেতরের কাজ অনেকটাই বাকি রয়েছে। তো এটাই দেখার বিষয় যে শর্ট টাইমের মধ্যে এত সুন্দর প্যান্ডেল এনারা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারেন আর কি। প্রবেশ করার পর আস্তে আস্তে এই মাতৃপ্রতিমা দর্শন করতে হবে এবং ভেতরের বিভিন্ন কারুকার্য আমাদেরকে দর্শন করতে হবে। দর্শন করার পরে কিন্তু বাহির পথ দিয়ে কিন্তু আমাদেরকে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। তো এবার আমি তোমাদেরকে বলে রাখি, বারাসাত রেজিমেন্ট ক্লাবে তোমরা কিন্তু অনেকেই জানো যে এবছর কালীপূজা 2024 যে নিবেদন রয়েছে রেজিমেন্ট ক্লাবে তা হচ্ছে মালয়েশিয়ার মন্দির। বাট এটা কিন্তু ভুল ধারণা। এবছর কিন্তু রেজিমেন্ট ক্লাবে হতে চলেছে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস। হ্যাঁ, ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস কিন্তু এই স্থানে তুলে ধরা হবে। তোমরা অবশ্যই আসো এই পূজা মণ্ডপটি দেখতে। কীভাবে আসতে হবে আমি বলে দিচ্ছি। তোমরা যদি শিয়ালদা থেকে আসো, বঙ্গাগামী যে কোনো একটি ট্রেন ধরে তোমরা নেমে পড়বে বারাসাত। বারাসাত থেকে তারপরে হেলাবরতলা অথবা কলোনি মোড় হয়ে মাত্র 3-4 মিটার হাঁটা পথে কিন্তু তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে। তো চলো তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং এরকম ধরনের ভিডিও আরও দেখতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। চলো টাটা, বাই বাই।